আমরা লাইভে আসার কারণ হচ্ছে যে গোপালনগর গ্রামের যে এনামুলদা আছে সেই এনামুলদার কিছু টাকা প্রায় হয়তো 10,000 টাকা মতো এবং তার সাথে সাথে পাঁচখানটা আধার কার্ড তার ভোটার কার্ড ব্যাংকের বই এই সমস্তগুলো হারিয়ে গেছে এনামুলদা আমার পাশে আসে কোনো বড় মনের ব্যক্তি যদি পেয়ে থাকেন তাহলে সে তাকে ফিরিয়ে দিবেন এবং তাকে কিছু পুরস্কৃত করা হবে দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করুন অন্যের সহযোগিতা করুন আপনার একটা শেয়ারে সে হয়তো তার পাঁচখানা আধার কার্ড ভোটার কার্ড এবং তার যে ব্যালেন্স টাকা ক্যাশ সেটা হয়তো সে ফিরে পেয়ে যেতে পারে আমরা এলাম এনামুলদার কাছ থেকে শুনে নেব তার কী কী হারিয়েছে বলেন আপনি কী কী হারিয়েছে আমার পাঁচটা আধার কার্ড আর একটা ভোটার কার্ড আর একটা ব্যাংকের বই আর একটা নোটবুক আছে ওতে জানলেন আর অন্য অন্য কাগজ আছে জানলেন তো তার কাছ থেকে শুনে নিলেন আপনারা যদি কেউ পেয়ে থাকেন তার বাড়ি গোপালনগর যে রোডের দিকে যে নতুন বস্তিটা আছে সেখানে ও বাড়ি করেছে এনামুল পাইকার বললেও হবে আর গোপালনগর গ্রামের ভিতরে যদি আসেন জিজ্ঞেস করবেন যে এনামুল পাইকারের বাড়ি কোনটা আপনাকে দেখিয়ে দেবে তাকে আপনি জিনিসটি রিটার্ন করে দেবেন আপনাকে কিছু পুরস্কৃত করা হবে ধন্যবাদ।